ওকে, সো আপনারা দেখুন যে এবার আপনারা এখানে এই যে ইউআরএল, এই ইউআরএলে গেলে আপনারা অ্যাক্সেস করতে পাচ্ছেন আপনাদের ওয়েব অ্যাপ্লিকেশনে, যে সব কিছুই ঠিকঠাক মতো কাজ করছে। তো চলুন আমরা দেখি যে আসলে ডাটাবেস থেকে সে ঠিক মতো ডাটা রিট্রাইভ করতে পারছে কি না। সো আমরা লগইনে যে আমরা যদি এখানে জিরো, ওকে, সো এখানে পাসওয়ার্ড ছিল 185, তো লগ ইন করলাম, দেখুন সে কিন্তু সঠিকভাবে লগ ইন হয়ে গিয়েছে, যে এখানে আমাদের ফ্রেন্ড লিস্ট দেখাচ্ছে। সো এখানে প্রোফাইলে ক্লিক করলে দেখুন এই যে এখানে প্রোফাইলও দেখাচ্ছে। সো এবার আমরা লগ আউট করি, লগ আউট করার পর দেখি যে নতুন অ্যাকাউন্ট সে ক্রিয়েট করতে পারছে কি না। সো এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ফুল নেম হিসেবে এখানে কি দেওয়া যায়, যে ওয়েব স্কেলিটন দিয়ে দিই, ইউজার আইডি দিয়ে দিই হচ্ছে যে ওয়েব ওয়েব যে ওয়েব স্কেলিটন, পাসওয়ার্ড দিয়ে দিই যে ওয়েব, ওকে, রিপিট পাসওয়ার্ড যে ওয়েব, ইমেইল দিয়ে দিই ফর অ্যান এক্সাম্পল যে ওয়েব @gmail.com, কন্ট্যাক্ট নাম্বার কিছু একটা থাকুক, মেল, এখানে অথেন্টিকেশনের জন্য আমরা দিয়ে দিই 8664, ওকে, টার্মস অ্যান্ড কন্ডিশন কনফার্ম করি, ওকে। আমাদের তো এবার দেখি আমরা যে আলটিমেটলি আমরা যেটা করলাম সেটা কি অবস্থা, লগ ইন হয় কি না। সো আমাদের যেটা ছিল যে ওয়েব, ভুলে গিয়েছি, SKELETON, যে ওয়েব স্কেলিটন, পাসওয়ার্ড ছিল যে ওয়েব, ওকে। সো লগ ইন করি, দেখুন আমাদের লগ ইন হয়ে গিয়েছে যে ওয়েব স্কেলিটন, এই যে আমাদের লগ ইন হয়ে গিয়েছে। এবার যদি আমরা এখানে যাই তাহলে আমাদের ডিসক্রিপশন দেখতে পারবো, আমরা যে ডিসক্রিপশন একটু আগে দিয়ে লগ ইন করলাম। সো আমরা সঠিকভাবেই কাজ করছে সব কিছু। সো আলটিমেটলি এভাবেই আপনারা একটি জাভার ওয়েব অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে পারবেন ওপেন শিফট রেড হ্যাটের, ওপেন শিফট ক্লাউড সার্ভারে। আর অনেকেই এটি করার জন্য রেড হ্যাট ক্লাউড টুল ইউজ করেন, RHC যেটাকে বলে, তারপর সেটি করার জন্য গিট প্রয়োজন হয়, রুবি প্রয়োজন হয়, অনেক ঝামেলা করতে হয়। তো আলটিমেটলি এত ঝামেলা করার কোনো দরকার নাই, আপনারা যদি সিকিউর শেলের মাধ্যমে এটিকে লাইভ সার্ভারে ডিপ্লয় করেন। তো দেখতেই পাচ্ছেন কত সহজে একটা জাভার ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়ার ফাইল আপনারা লাইভ সার্ভারে ডিপ্লয় করতে পারেন। তো আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, এবং আপনারা উপকৃত হলেই আলটিমেটলি আমার ভালো লাগবে। আর আপনারা যে কোনো ওয়েব প্রজেক্টের ক্ষেত্রে আপনারা এই প্রজেক্টটি এক্সটেন্ড করতে পারেন আপনারা যদি ইচ্ছা করেন। আর আপনারা যদি এখানে কন্ট্রিবিউট করতে চান বা এটার কোনো ভুল ত্রুটি থাকে, তো আশা করি আপনারা সেটি ক্ষমা করে দিবেন এবং সেটি নিজেরা শুধরে দিবেন। সো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।